এক্সট্রা টাইম। SRMB TMT Champions ki pasand. এবার কি নতুন ফুটবলারদের দিকে ঝুঁকবে এটিকে মোহনবাগান? খবর কোন দিকে যাচ্ছে? একটা সেট টিম ইতিমধ্যেই দানা বেঁধেছিল, সেই দলে কি এবার কিছু পরিবর্তন হবে? তেমনই ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে নানা মহল থেকে, বিশেষ করে গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে পরাজয় এটিকে মোহনবাগান থিঙ্ক ট্যাঙ্কে কিছুটা ভাবতে বাধ্য করছে এমন বিষয়। যেমন শোনা যাচ্ছে একটা সোয়াইপ ডিলে যাচ্ছে এটিকে মোহনবাগান আর বেঙ্গালুরু এফসি, সেক্ষেত্রে আশিক পুণ্যান আসতে পারে এটিকে মোহনবাগানে। জাতীয় দলের এই ফুটবলারের জায়গায় স্পিডি উইঙ্গার প্রবীর দাসকে ছাড়তে পারে এটিকে মোহনবাগান। শুধু তাই নয়, ডেভিড উইলিয়ামসকেও ছেড়ে দিতে পারে এটিকে মোহনবাগান। শোনা যাচ্ছে মুম্বাই সিটি এফসিতে ইতিমধ্যেই সই করে ফেলেছেন ডেভিড উইলিয়ামস। ডেভিড উইলিয়ামসের সই নিয়ে নানান কানাঘুষো শোনা যাচ্ছিল নানান মহল থেকে, এবং ডেভিড উইলিয়ামসকে নিতে পারে মুম্বাই সিটি এফসি সে বিষয়েও নানান খবর ভেসে আসছিল। গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে এএফসিতে শোচনীয় পরাজয় কি এটিকে মোহনবাগানের খোল নলছে বদলে দেওয়ার সিদ্ধান্তের দিকে নিয়ে যাচ্ছে? এখনও যদিও দুটি ম্যাচ বাকি আছে এএফসিতে, তবে সামনের আইএসএলের আগে এটিকে মোহনবাগানের বেশ কিছু ফুটবলারের পরিবর্তন ঘটতে পারে এমনই ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞ মহলের একটা অংশের ধারণা, গতি মন্থরতায় ভুগছে এটিকে মোহনবাগান, আর ঠিক সেই কারণে নতুন ব্লাড ইনজেক্ট করতে পারে এটিকে মোহনবাগান কর্তৃপক্ষ। তবে সব কিছু বোঝা যাবে এএফসি কাপের পর্ব শেষ হলে। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।